স্বগৌরবে 50 দিন লেফটে অতিক্রম করলো ঋতুপর্ণ লেফটে সেনগুপ্ত অভিনীত ছবি দত্তা। উত্থাপনে কি বললেন কলাকুশলীরা শুনে নেব। কোথায় একটা আর আজকে অনেকটা সময়, মানে আমরা অনেকটা সময় পরেই দত্তা ছবিটা দেখে গেছিলাম, মাঝখানে কোভিডও ছিল, তো আজকে এই দিনে এসে শুটিং এর কোন বিশেষ মুহূর্তটা তোমার বেশি করে মনে? আমার আজকে মনে হচ্ছে যে যাই হোক, সব ভালোর জন্য হয়েছে এবং ভগবান যা করেন ভালো করেছেন, তো তাই জন্য সবাইটা হয়তো আজকে সমস্যা অনেক কিছুই করা যায়। আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে, দর্শকরা এই ছবিটি গ্রহণ করেছেন, আনন্দের সাথে গ্রহণ করেছেন, সেই কারণেই কিন্তু সিনেমাটা এতদিন চলছে এবং 50 দিন অতিক্রম করছে। আজকে শরৎচন্দ্রের একটা কালজয়ী উপন্যাস, তার থেকে সিনেমা তৈরি হয়েছে, আগেও হয়েছে, কিন্তু এই সিনেমাটাতে মানুষ ভিড় করে দেখছেন এখন। এই টিমের সাথে যুক্ত হয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি, আর পরিচালক নির্মল চক্রবর্তীকে এর জন্য ধন্যবাদ জানাই, এবং অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি অসাধারণ কাজ করেছেন এই ছবিতে, তো বলার অপেক্ষা রাখে না। তার সাথে জয় আছে, সাহেব আছে, বিশ্বজিৎ আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেককে সেরাটা দিয়েছেন। এরকম একটা টিমের সাথে কাজ করে আমি অত্যন্ত গর্বিত। অবশ্যই অবশ্যই, কারণ নতুন জেনারেশন, তাদের আমাদের বাংলা সাহিত্যের মধ্যে কী সমস্ত মণিমাণিক্য লুকিয়ে আছে সেটা আধুনিকভাবে প্রকাশ করার জন্যে সিনেমার সাহায্য তো নেওয়া প্রয়োজনই, এবং সিনেমা এমন একটা মাধ্যম যে মাধ্যম সমস্ত বয়সী মানুষকে আনন্দ দেয়, দত্তা তারই একটা। 50টা দিন কাটিয়ে দিল শরৎচন্দ্রকে ভালোবাসতে আসতে, 50 দিন কেটে গেল রিভিউর প্রডিউসার হিসেবে, 50 দিন কেটে গেল ক্লাসিক্যাল ছবি, 50 দিন কেটে গেল আমার জীবনে প্রথম 50 দিন কেটে গেল আর কি। কেমন অনুভূতি হচ্ছে এই বিষয়ে? কিন্তু অবশ্যই ভালো হয়, সাকসেস মানে ভালো অনুভূতি, কিন্তু সবথেকে বড় অনুভূতি সাধারণ মানুষ সাহিত্যভিত্তিক ছবি, বাঙালি যে ধরনের ছবি একসময় দেখতো সেই ধরনের ছবিকে মানে হলে গিয়ে দেখছে এবং বলছে যে এরকম ছবি আরও মানা, তার মানে তাই বলছেন তো।